আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আমার জন্য খুব স্পেশাল, বিকজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের বরিশাল বিভাগের অন্যতম জেলা পটুয়াখালীর স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়। এই পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ে অনেক কৃতি শিক্ষার্থী পড়াশোনা করেছেন, যারা আজকে দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন স্থানে কর্মরত আছেন। আমার সৌভাগ্য আমি পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে পেরেছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি আমার সেই নিজের শিক্ষা প্রতিষ্ঠানে, এবং আজকের এই ভিডিওতে পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করতে চলছি। বাংলাদেশের সর্বদক্ষিণে কুয়াকাটা সমুদ্র সৈকত এর গৌরবান্বিত পটুয়াখালী জেলায় দাঁড়িয়ে আছে ঐতিহ্যমণ্ডিত সুবৃহৎ পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়। বর্তমান পুরান বাজার সোনালী ব্যাংক বিল্ডিং এর তৎকালীন মালিক অক্ষয় কুমার দে এর নিজস্ব জায়গায় গোলপাতার নির্মিত ঘর স্থাপনের মধ্য দিয়ে এই বিদ্যালয়ের যাত্রা শুরু হয়, যা বর্তমানে জেলা ডাকঘরের কাছে। শুরুতে শ্রদ্ধেয় রসরঞ্জন পাল নামের ম্যাজিস্ট্রেট এর প্রধান শিক্ষকতায় পটুয়াখালী এন্ট্রেন্স স্কুল নামে বিদ্যালয়টি পথ চলা শুরু করে। বিদ্যালয়টির বর্তমান ছাত্রাবাস ও খেলার মাঠ ছিল চাষাবাদের জমি। 1884 সালে তদন্তের এসডিও ফয়েজ উদ্দিন হোসেন জায়গাটির মালিকের কাছ থেকে পত্তনি নেন এবং সরকারি অনুমোদন ও স্থায়ীভাবে আদায়কৃত চাঁদার মাধ্যমে 8 কক্ষ বিশিষ্ট একতলা একটি দালান নির্মাণ করেন। 1887 সালে মহারানী ভিক্টোরিয়ার রাজত্বকালে 50 বছর পূর্তিতে গোল্ডেন জুবলি অর্থাৎ সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে বিদ্যালয়টির সাবেক গোলপাতার ঘর থেকে উপনবনির্মিত দালানে স্থানান্তরিত করা হয় এবং জুবলি উৎসবের স্মারক হিসাবে বিদ্যালয়টির নামকরণ করা হয় পটুয়াখালী জুবলি হাই ইংলিশ স্কুল। উইকিপিডিয়ার তথ্য অনুসারে 1968 সালের 15 নভেম্বর জাতীয়করণ করা হয় এই বিদ্যালয়টি এবং তখন নামকরণ করা হয় পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়। 2012 সালে বিদ্যালয়টি সাবেক ও বর্তমান ছাত্র শিক্ষকের উপস্থিতিতে জমকালো আয়োজনের মাধ্যমে এই বিদ্যালয়টির 125 বছর পূর্তি উৎসব উদযাপন করে। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে 2টি শিফটের মাধ্যমে শিক্ষাদান করা হচ্ছে, যথা মর্নিং শিফট এবং ডে শিফট। অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে স্কুলটিতে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। সহশিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের জন্য চালু আছে বিভিন্ন ধরনের ক্লাব, এছাড়াও রয়েছে বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বিতর্ক ক্লাব, ফুটবল দল এবং ক্রিকেট দল। সরকারি স্কুল হওয়াতে এই বিদ্যালয়ে পড়াশোনার খরচ অনেক কম, প্রতি মাসে বেতনের সাথে টিফিনের ফি নেওয়া হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পোশাক হলো সাদা ফুলহাতা অথবা হাফাতার শার্ট এবং মর্নিং শিফটের জন্য রয়েছে নেভি ব্লু প্যান্ট, অন্যদিকে ডে শিফটের জন্য রয়েছে সাদা ফুল প্যান্ট, অর্থাৎ দুইটাই কিন্তু ফুল প্যান্ট। উভয় শিফটের জন্য সাদা কেচ ও মোজা। পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র, বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীরা দেশ এবং দেশের বাহিরে নানান গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন এবং ছিলেন। এর মধ্যে রয়েছেন ডক্টর দেবী প্রসাদ চট্টোপাধ্যায়, ভারতীয় কেন্দ্রীয় সরকারের সাবেক বাণিজ্য মন্ত্রী, আর এন সেনগুপ্ত, IAS, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্য সচিব, অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া, বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, ডক্টর মশিউর রহমান, সাবেক সচিব ও সরকারের অর্থ বিষয়ক উপদেষ্টা, মজিবুর রহমান তালিকদার, সাবেক এমপি, মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া, সাবেক এমপি, বিচারপতি এ কে বদরুল হক, বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম, আনারুল করিম চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, ডক্টর কামালউদ্দিন কবির স্যার, নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অ্যাডভোকেট মোহাম্মদ আফজাল হোসেন, গবেষণা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, ডক্টর মোহাম্মদ আব্দুল বারী প্রমুখ। এতক্ষণ আপনারা যে সকল তথ্য শুনেছেন তা অধিকাংশ তথ্য উইকিপিডিয়া এবং অনলাইন থেকে নেওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের বিশাল একটা খেলার মাঠ। শহরের ভিতরে এত বড় খেলার মাঠ
মানে অনেক কিছু এখানে খেলাধুলা হয়, তারপর আমাদের যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানগুলো হয় এখানেই হয়ে থাকে। আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি, আবার কিন্তু আমি এই জুবলি স্কুলে আসব, কারণ আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমি অবশ্যই তো এখানে আসব এবং ঘুরে যাব, আবার আপনাদেরকে নিয়ে আসব ঘুরতে আর কি অনলাইনের মাধ্যমে। আজকের মতো এখান থেকে বিদায় নেই, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।